তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ও তার সঙ্গীদের হাতে যুবক খুনের তীব্র ঘটনা নিন্দা করলেন বহরমপুর কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেস হিংসা ও কাটমানি লুটের রাজ্য চালাচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বেলাগাম লুট, এবং সবথেকে বড় কথা, সাধারণ মানুষের যেটা প্রাপ্য, তাদের অধিকার, তাদের পাওনা যেভাবে সারা বাংলা জুড়ে কেড়ে নেওয়া হচ্ছে, বাস্তবিক অর্থে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা গ্রামে গঞ্জে একবারে লুটতরাজের দলে রূপান্তরিত হয়েছে। গরিব মানুষের হকের টাকা, পাওনার টাকা, ন্যায্য টাকা এভাবে মেরে খাওয়ার সাহস তারা পাচ্ছে শুধুমাত্র নেতৃত্বের প্রশ্রয়ে। তাই আজ বাংলায় যে লুটতরাজের রাজনীতি চলছে সরকারি ক্ষমতার অপব্যবহার করে, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হচ্ছে। কোথাও সেই প্রতিবাদ মানুষের প্রাণ কেড়ে নিতে চলেছে, স্বাভাবিকভাবেই কাউকে হত্যা করার অধিকার কারো নেই, কিন্তু প্রতিবাদ করার অধিকার আছে, এবং প্রতিবাদটা নিয়ম মেনে যেভাবে করতে হয় সেভাবেই করা উচিত বলে আমি মনে করি। কিন্তু এই যে সিমটম, এটা কিন্তু একটা বড় রোগের সিমটম। সারা বাংলা জুড়ে যে লুটতরাজ চলছে সেটা কোন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের ঘৃণা এই ভয়ঙ্করভাবে হিংসাশ্রয়ী হয়ে প্রকাশ পাচ্ছে, এটা খুব দুশ্চিন্তার কারণ।